সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটিচিউড শিখে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থামানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন চলে যায় আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত পঁচিশ টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঞ্চাশ টাকা এফ সিট বা ফার্স্ট যে সিট এর মূল্য পড়বে দুইশত তিরিশ টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে দুইশত অষ্টআশি টাকা এবং এসি বগির যে সিট এর মূল্য পড়বে তিনশত চল্লিশ টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে পাঁচশত বারো টাকা এবং বগির প্রথম সারির যে নন এসি কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত চল্লিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত বারোটা চুয়ান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত তিনটা দশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর চারটা এক মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা চোদ্দ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা সাতান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর একটা পাঁচ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তারপরও রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর তিনটা এক মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল চারটা তিরিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল পাঁচটা তেরো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে গুধুলি গুধুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত আটটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত আটটা আট মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত দশটা পনেরো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে ভিডিও ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন